হোক কলরব এবং ভালোবাসি তাই ভালোবেসে যাই সহ অসংখ্য জনপ্রিয় গানের গীতিকার রাজীব আশরাফ আর নেই। আজ শুক্রবার সকাল 11টার দিকে তিনি ঢাকা মেডিকেলে ইন্তেকাল করেন। 1982 সালের 17ই ডিসেম্বর ঢাকায় জন্ম নেয়া রাজীব আশরাফের পুরো নাম আশরাফু আনোয়ার রাজীব। তিনি হাই স্কুলে থাকতে নিয়মিত ছড়া লেখা শুরু করেন, এরপর শুরু করেন কবিতা এবং গান লেখা। তিনি যে শুধুমাত্র গীতিকার ছিলেন তাই নয়, তিনি একজন নির্মাতাও। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলায় পড়ার সময়ই বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম আয়োজিত ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্সে অংশ নেন এবং তখন থেকেই লেখালেখির পাশাপাশি চলচ্চিত্র নির্মাণেও আগ্রহী হয়ে ওঠেন। তিনি প্রথমে জলচর নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছিলেন, এরপর অনেকগুলো বিজ্ঞাপন চিত্র এবং তথ্যচিত্র নির্মাণ করেছেন। 2004 সালে অর্ণবের হোক কলরব অ্যালবামটি প্রকাশিত হয়। অ্যালবামের হোক কলরব গানটি দারুণ শ্রোতাপ্রিয়তা অর্জন করলে রাজীব আশরাফ সবার কাছে পরিচিত হয়ে ওঠেন। এরপর তিনি আরও অনেক জনপ্রিয় গানই লিখেছেন, চলচ্চিত্রের জন্য গান লিখেছেন তিনি। রেদওয়ান রনি পরিচালিত আইসক্রিম চলচ্চিত্রে অর্ণবের গাওয়া বোকা চাঁদ গানটির রচয়িতাও তিনি। গল্প বলে মেঘ ছায়ায় শোনো। এছাড়াও তিনি নাটক এবং টেলিফিল্মের জন্য গান লিখেছেন। এয়ারটেল প্রযোজিত বেশিরভাগ টেলিফিল্মেই ছিল তার লেখা গান। এর মধ্যে ভালোবাসি তাই ভালোবেসে যাই টেলিফিল্মের ভালোবাসি তাই ভালোবেসে যাই শিরোনামের গান এবং ভালোবাসি তাই টেলিফিল্মের জলকণা উড়ে যায় গানগুলো তুমুল জনপ্রিয়তা অর্জন করে। তার লেখা জনপ্রিয় গানগুলো হচ্ছে হোক কলরব, ভালোবাসি তাই ভালোবেসে যাই, নাম ছিলো না, ঘুম, জলকণা উড়ে যায়, বোকা চাঁদ, প্রকৃত জল, ধূসর মেঘ, রোদ বলেছে, মন খারাপের একটা বিকেল, একটা মেয়ে ইত্যাদি। এছাড়াও তিনি অসংখ্য বিজ্ঞাপনের জিঙ্গেও লিখেছেন। তিনি অভিনয় করেছেন কয়েকটি নাটকে। তিনি প্রথম অভিনয় করেন আশুতোষ সুজন পরিচালিত টিনের তলোয়ার নাটকে। এরপর কিশোর ছবি আঁকতে পারে, হলুদ, মজিদের টেলিভিশন, একটা ফোন করা যাবে প্লিজ ইত্যাদি নাটকেও অভিনয় করেন তিনি। তোমার নাম কি? ফিরোজ। ফিরোজ মাল। মাল কেন? মাল আমি হইলাম গিয়া পৃথিবীর সবচেয়ে বড় মাল, আমি এটা বিশ্বাস করি। 2019 সালে প্রকাশিত হয় তার প্রথম কবিতার বই ধরেছি রহস্যাবৃত মহাকাল। বইটির প্রচ্ছদ থাকেন অর্ণব। অসম্ভব মেধাবী এই মানুষটির গতকাল রাতে হঠাৎ করে শরীর খারাপ করলে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। আজ সকাল 11টায় সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরেই বক্ষব্যাধি এবং শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। অসম্ভব মেধাবী এই মানুষটির মৃত্যুতে আমরা সিনেপয়জন পরিবার গভীর শোক প্রকাশ করছি এবং তার আত্মার শান্তি কামনা করছি। রাজীব আশরাফ, আপনি যেখানেই থাকুন ভালো থাকুন, সেই আমাদের কামনা। কেউ কি ডাকে নিশ্চুপ গভীর মায়া।